বাবা ও দিদির অবৈধ সন্তান আলিয়া, মহেশ পূজার অবৈধ সম্পর্ক নিয়ে মুখ খুললেন অভিনেত্রী। বলিউড ইন্ডাস্ট্রিতে তারকাদের নিয়ে নানা অদ্ভুত অদ্ভুত রচনা রটতে থাকে। তারকাদের প্রেম, বিয়ে, পরকীয়া নিয়ে মুখরোচক গসিপ হয় কত। এই ইন্ডাস্ট্রিতে বাবা মেয়ের মধ্যে অবৈধ সম্পর্ক নিয়েও তুমুল চর্চা হয়েছিল এক সময়। পরিচালক মহেশ ভাট এবং তার কন্যা পূজা ভাটকে নিয়ে জল্পনা ছিল প্রচুর। এমনকি এর ফলাফল ভুগতে হয়েছিল মহেশের ছোট মেয়ে আলিয়া ভাটকেও। তারকা হওয়ার সুবাদে আলিয়া ভাটকে নিয়ে অনেক জল্পনা রয়েছে। তার মধ্যে থেকে সবথেকে যেটা অদ্ভুত এবং আশ্চর্যজনক, সেটা ছিল তিনি বাবা মহেশ এবং সৎদিদি পূজা ভাটের অবৈধ সন্তান। শুধু বলিউড ইন্ডাস্ট্রিতে নয়, গোটা পৃথিবীতেও নাকি ছড়িয়ে পড়েছিল এই জল্পনা। এই প্রসঙ্গে একবার একটি সাক্ষাৎকারে মুখ খোলেন আলিয়া। নিজের মেয়েকে বিয়ে করতে চেয়েছিলেন মহেশ ভাট। আসলে সমস্ত জল্পনার সূত্রপাত হয়েছিল পূজা ও মহেশের একটি ম্যাগাজিন ফটোশ্যুটকে কেন্দ্র করে। সেখানে ক্যামেরার সামনে সরাসরি মেয়ের ঠোঁটে ঠোঁট রেখে চুমু খেয়েছিলেন মহেশ ভাট। শুধু তাই নয়, তিনি প্রকাশ্যেই বলেছিলেন পূজা তার মেয়ে না হলে তিনি তাকে বিয়ে করতেন। স্বাভাবিকভাবেই তার এই কীর্তিকলাপ মোটেই মেনে নিতে পারেননি সাধারণ মানুষের একাংশ। ম্যাগাজিনের কারণে মহেশ এবং পূজাকে ছিছি করেছিল সমাজ। অনেক সমালোচনা হয়েছিল তাদের নিয়ে। এরপর যখন আলিয়া ভাটের জন্ম হয়, তখন তার জন্ম বৃত্তান্ত নিয়েও নোংরা রটনা রটিয়ে দেওয়া হয়। বলা হতে থাকে তিনি মহেশ ও পূজার অবৈধ সন্তান। এর অন্যতম কারণ ছিল তিনি অনেকটা তার সৎদিদি পূজার মতো দেখতে। স্বাভাবিকভাবেই এমন রটনা আলিয়ার কানেও পৌঁছে যায়। মহেশ ও পূজার অবৈধ সন্তান আলিয়া? একবার একটি টক শোতে উপস্থিত হয়ে আলিয়া সরাসরি এই বিষয়ে কথা বলেন। তাকে প্রশ্ন করা হয়েছিল, তাকে নিয়ে তৈরি কোনো গুজবে কি তার মনের উপর প্রভাব ফেলে? উত্তরে আলিয়া বলেন, একটিমাত্র বিষয় ছাড়া আর কোনো গুজব তাকে বিচলিত করতে পারেনি, আর সেটা ছিল তিনি মহেশ ভাট এবং পূজা ভাটের মেয়ে। কি জবাব দেন আলিয়া ভাট? আলিয়া বলেন, আমি খুবই রেগে গিয়েছিলাম। গোটা পৃথিবী মেনে নিয়েছিল আমি আমার বাবা এবং সৎদিদির সন্তান। এটা যে কত বড় মিথ্যে তা আমি বলে বোঝাতে পারবো না। এই গুজবের কথা ভাবলে এখনও আমার সারা শরীর কেঁপে ওঠে। একই কথা বলেন পূজা ভাট। তার কথায়, এমন ভুল তথ্য যিনি ছড়িয়েছেন তার চিকিৎসার দরকার। আসলে বহু বছর ধরে এগুলি আমাদের দেশে হয়ে এসেছে। মেয়ে বা বৌদির সঙ্গে সম্পর্ক জড়িয়ে অনেক কথাই তৈরি হয় আমাদের দেশে। কারোর পরিবার নিয়ে নতুন নতুন গল্প করা আমাদের দেশে খুবই সাধারণ ব্যাপার। এই সব বিষয়কে পাত্তা দেওয়া আমার রুচি বিরুদ্ধ। স্টুডিও 4D আপনাদের জন্য নিয়ে এসেছে শুটিং হাউস এবং শীতাতপ নিয়ন্ত্রিত স্টুডিও সুবিধা, আছে অত্যাধুনিক মেকআপ রুম, এছাড়াও পাচ্ছেন বিভিন্ন ধরনের সিনে ক্যামেরা ও শুটিং লাইটের সুবিধা। বিস্তারিত জানতে এখনই কল করুন 01974860664। আজকে দেখতে চলে আসুন আমাদের ঠিকানায়, শেখেরটেক রোড নাম্বার 9, বাড়ি 24। আইকন ফোকাস 24 টিভি পাওয়ার্ড বাই 4D ফোর্থ ডাইমেনশন। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন।